হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে এক্সপ্লেন করবো দ্য নাইট অফ দ্য কমেট ড্রামার এপিসোড 3। যারা এই ড্রামার এপিসোড 1 আর 2 দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে প্লিজ দেখে নিও। আর ভিডিওটাকে পুরোটা দেখো, তাতে কিছু মিস না করে যাও। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো এরকম ইন্টারেস্টিং লাভ স্টোরি দেখার জন্য। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। এপিসোড 3 শুরু হতে আমরা দেখি যে চ্যাংয়ের ফ্যানেরা লিনকে বুলি করে, আর তখনই চ্যাং এসে লিনকে বাঁচায়। চ্যাংয়ের ফ্যানেরা লিনের নামে বাজে কথা বলে, চ্যাং তাদের ফ্যানকে সব কিছু বন্ধ করতে বলে আর লিনকে সেখান থেকে নিয়ে যায়। তো আগে চ্যাং আর লিন একসাথে থাকে, চ্যাং লিনের হেয়ার ড্রাই করে দেয়। লিন চ্যাংকে জিজ্ঞাসা করে যে তুমি কিমি ওকে লাইক করো, চ্যাং না বলে। কিন্তু লিন একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করতেই থাকে, তখন চ্যাং লিনকে বলে যে তোমার কি চিন্তা হচ্ছে আমি কাউকে লাইক করি কিনা। লিন বলে না তো। তখন চ্যাং বলে যে আমি কীভাবে বুঝবো আমি কোনো মেয়েকে লাইক করি কি না। লিন বলে যে তুমি তার কথা সবসময় ভাবে, তার জন্য চিন্তা করবে আর তার সাথে সবসময় থাকতে চাইবে। তখন চ্যাং ভাবে যে আমি এসব কিছু তো লিনের জন্য করি। সে লিনের হেয়ার ড্রাই করতে লাগে, তখন চ্যাং দেখে যে লিনের ফিভার আছে। লিন বলে যে না, এটা আবহাওয়ার জন্য, আর সে ওখানে গিয়ে যেতে লাগে। তখনই তার পা স্লিপ করে সে চ্যাংয়ের উপরে পড়ে যায়। চ্যাং লিনকে ধরে নেয় আর তখনই তারা কিস করতে যাবে, কিন্তু তখনই অ্যালার্ম বেজে ওঠে যেটা লিন শোয়ার জন্য লাগিয়েছিল। তো চ্যাং সেখান থেকে উঠে চলে যায় আর লিন একা একা ভীষণ খুশি হয় যে চ্যাং তার এত কাছে ছিল। তো আগে আমরা দেখি যে লিন সারা রাত বসে মিওর অন্য কোনো অ্যাক্ট্রেসের সাথে ফেক রিলেশনশিপের কথা সোশ্যাল মিডিয়ায় লেখে, যেটা চ্যাং দেখে। আর তারপর সে তার সেক্রেটারিকে ফোন করে বলে যে সেই জন্যই ফেক রিপোর্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। নেক্সট ডে লিন অফিসে গিয়ে দেখে সে তার সারা রাতের কষ্টের ফল সফল হয়ে গেছে। অন্যদিকে এই কথা যখন জো জানতে পারে তখন সে মিওর উপরে ভীষণ রেগে যায়, কারণ প্রথমে সে চ্যাংয়ের সাথে নিজের রিলেশনশিপ তৈরি করে পাবলিসিটি পেয়েছে, আর এখন সে অন্য অ্যাক্ট্রেসের সাথে রিলেশনশিপে আছে। জো চ্যাংয়ের সেক্রেটারিকে বলে যে যাও চ্যাংকে গিয়ে বলো যে সে যেন লাইভ পারফরমেন্সের জন্য রেডি হয়। তো আগে সেক্রেটারি হংকে গিয়ে কথা বলে, কিন্তু হংয়ের পক্ষে ডান্স করা পসিবল হয়ে ওঠে না। তখন সে বলে যে আমি এসব কিছু করতে পারবো না, কারণ চ্যাং আমাকে এসব কিছু করতে বলেনি। সে ওখান থেকে যেতে লাগে, তখন সেক্রেটারি তাকে বাধা দিয়ে বলে যে চ্যাং তোমাকে মিওর সাথে রিলেশনশিপও জড়াতে বলেনি। কিন্তু হং একই কথা বলে যে সে ডান্স করবে না, কিন্তু সেক্রেটারি তাকে জোর করে যে তোমাকে ডান্স করতেই হবে, এই জন্য তুমি রেডি হও। তো আগে আমরা দেখি যে সেক্রেটারি চ্যাংয়ের সাথে দেখা করতে লিনের বাড়ি যায়, যেখানে সেক্রেটারি চ্যাংকে বলে যে আপনি এখানে কেন আছেন, আপনার হয়তো এখানে অনেক অসুবিধা হচ্ছে। চ্যাং তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওই জায়গার লোকেশন বার করছো যেখান থেকে আমার কাছে ওই মেসেজগুলো আসতো। সেক্রেটারি হ্যাঁ বলে আর চ্যাংকে অ্যাড্রেস দিয়ে দেয়। নেক্সট ডে লাইভ পারফরমেন্স থাকে, কিন্তু হং লুকে লুকে বেড়ায়, এই জন্য সেক্রেটারি চ্যাংকে মেসেজ করে। তো এই লাইভ পারফরমেন্সে লিন তার সিনিয়রের সাথে আসে চ্যাংয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো স্টেজের ব্যাক সাইডে লিন হংকে দেখে আর সে তাকে চিনতে পারে যে এটা হং। সে হংকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কী করছো। হং বলে আমি চ্যাং। লিন বলে যে আমি জানি তুমি হং, আর তুমি চ্যাংয়ের ড্রেস কেন পড়েছো। লিন হংয়ের পিছনে পড়ে যায়। তো হং সত্য কথা বলে দেয় যে আমি আর চ্যাং নিজের আইডেন্টিটি চেঞ্জ করেছি, আর আমরা একটা কন্ট্যাক্ট পেপারও সাইন করেছি, কিন্তু আমার দ্বারা ডান্স হবে না, এই জন্য তুমি প্লিজ আমাকে হেল্প করো। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সে হংকে ওখান থেকে টান্ডে টান্ডে নিয়ে যায়। তো আগে আমরা দেখি যে স্টেজে হং থাকে আর সবাই ভয় পায় যে কী হবে, কিন্তু ঠিক টাইমে চ্যাং এসে সব কিছু সামলে নেয়। তো শো শেষে চ্যাংয়ের মাথা ঘুরে যেটা লিন দেখে। তো আগে আমরা দেখি যে চ্যাং লিনকে ফোন করে, কিন্তু ফোনে লিন চ্যাংয়ের কোনো কথাই শুনতে পায় না। তো চ্যাং লিনের পিছনে দাঁড়িয়ে থাকে, এই জন্য সে লিনের উপরে অজ্ঞান হয়ে যায়। তো আগে আমরা দেখি যে লিন চ্যাংকে বাড়ি নিয়ে আসে, আর চ্যাং সেই টানেল রোডের আবার স্বপ্ন দেখে যেখানে ড্রাইভার চ্যাংকে তার সিটে বসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো চ্যাংয়ের ঘুম ভেঙে যায় আর সে দেখে যে লিন তার পাশে ঘুমিয়ে আছে। লিন জেগে যায় আর চ্যাং লিনকে দেখে ঘুমানোর অ্যাক্টিং করে। চ্যাং লিনকে তার এত কাছে দেখে চ্যাং বলে যে আমার খিদে পেয়েছে, এই জন্য তুমি আমার জন্য কিছু বানিয়ে নিয়ে এসো। অন্যদিকে কোম্পানিতে কেউ সিসিটিভি ফুটেজে সেই দিনের ভিডিও রেকর্ডিং দেখে, যেখানে সে দুটো চ্যাংকে দেখে আর ভাবে যে স্টেজে যদি চ্যাং থেকে তাহলে ব্যাক সাইডে এটা কে ছিল, যেহেতু তার অ্যাসিস্ট্যান্টকে এসব কিছু খোঁজ নিতে বলে। তো বাড়িতে লিন কিচেনে থাকে আর তখন তার কাছে চ্যাং আসে। লিন চ্যাংকে বলে যে তুমি রুমে থাকো, নাহলে তুমি আবার অজ্ঞান হয়ে যাবে। চ্যাং বলে যে আমি কি শাওয়ার নিতেও যেতে পারবো না। চ্যাং বাথরুমে চলে যায়। তখন সোসাইটি থেকে লিনের কাছে মেসেজ আসে যে ঠান্ডা জলের পাইপ খারাপ হয়ে গেছে, এই জন্য শুধুমাত্র গরম জল আসছে। লিন দৌড়ে বাথরুমে যায় ট্যাপ অফ করার জন্য। তখন লিনের চোখ চ্যাংয়ের উপরে পড়ে আর সে জোরে চেঁচিয়ে বাইরে চলে আসে। তো আগে লিন চ্যাংকে বোঝানোর চেষ্টা করে যে আমি গরম জলে ট্যাপ অফ করতে গেছিলাম, এই জন্য আমি কিছুই দেখিনি। চ্যাং বলে কিন্তু এটা তুমি দ্বিতীয়বার করছো। লিন কিছুই বলে না আর সে চ্যাংকে মেডিসিন লাগিয়ে দেয়। চ্যাং দেখে যে লিনের হাতও পুড়ে গেছে,
সেই জন্য সে লিনের হাতেও মেডিসিন লাগিয়ে দেয় আর বলে, তুমি একটা মেয়ে, এই জন্য তোমার খেয়াল নিজেরই রাখা উচিত। তো আগে আমরা দেখি যে লিন আর চ্যাং শপিং করতে যায়। সেখানে চ্যাং লিনকে জিজ্ঞাসা করে যে তোমার কী পছন্দ। লিন বলে, যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। তো চ্যাং লিনের দিকে এগিয়ে যায় আর লিন ভয় পিছনের দিকে যায়, যার জন্য অনেক চকলেট বক্স তার থেকে পড়ে যায়। লিন তাড়াতাড়ি চকলেট বক্সকে ঠিক করতে যায়, তখন চ্যাং বলে তার কোনো দরকার নেই, সব প্যাকিং করে নাও নিজের জন্য। এই কথা শুনে লিন ভীষণ খুশি হয়ে যায়। তো বাড়িতে লিন চ্যাংয়ের ফ্যামিলির কথা জিজ্ঞাসা করলে চ্যাং বলে যে, আমি ছোটোবেলা থেকেই একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, এই জন্য আমি জানি না যে আমার প্যারেন্টসকে বা তাকে কেমন দেখতে। তখন লিন চ্যাংকে বেটার ফিল করানোর জন্য বলে যে, যতক্ষণ আকাশে স্টার আছে ততক্ষণ আমরা একা নই, তারা সবসময় আমাদের সাথে আছে। নেক্সট দিন আমরা দেখি যে চ্যাং সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তার কাছ থেকে ওইসব মেসেজ পাঠাতো। চ্যাং সেই বাড়িতে তার ড্রাইভারকে দেখে যে অ্যাক্সিডেন্টের দিন তাকে ছেড়ে পালিয়ে গেছিলো। ড্রাইভারকে কেউ বেঁধে রেখেছে। চ্যাং ড্রাইভারকে বলে যে, তুমি আমাকে ওইসব মেসেজ পাঠাচ্ছিলে। ড্রাইভার বলে, হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমিও এই ওয়ার্ল্ডে চলে এসেছি, আর আমি আমার মতো দেখতে একটা লোককে দেখেছি যে তার ফিউচারের ব্যাপারে আমার কাছ থেকে জানতে চাইছিলো, কিন্তু যখন সে বুঝতে পারে যে আমি তার কোনো কাজের না, তখন সে আমাকে মারতে চাইছিলো। তো ফ্রেন্ডস, ড্রাইভারের মতো দেখতে ওই লোকটা আর অন্য কেউ না, মিওর আঙ্কেল জুইয়াও, যে লিনের কোম্পানির বস থাকে। কিন্তু আপাতত এই কথা চ্যাং জানে না। চ্যাং তার ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে, তুমি কি জানো আমরা এই রিয়েল ওয়ার্ল্ড থেকে কীভাবে বার হতে পারবো। ড্রাইভার বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু তার আগে তুমি আমাকে এখান থেকে বার করো। চ্যাং ড্রাইভারকে সেখান থেকে বার করে নিয়ে যায়। ড্রাইভার চ্যাংকে বলে যে, আমাদের মতো দেখতে ওই ব্যক্তিকে আমরা মেরে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারি। এইসব কথা শুনে চ্যাং অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে না যে সে কী করবে। নেক্সট ডে জিউ তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে চ্যাংয়ের মতো দেখতে ওই ছেলেটার নাম হচ্ছে হং, যে একটা অনলাইন স্ক্রিপ্ট রাইটার, যে চ্যাংয়ের জায়গা থেকে চ্যাং সেজে আছে। তো জো কনফার্ম হওয়ার জন্য হংয়ের কাছে যায়। হং বলে যে, আমি কিছুই করিনি। কিন্তু জো তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যাংয়ের সবসময় খারাপ খেয়াল আসে যে সে হংকে মেরে ফেলছে। এরপর আমরা দেখি যে চ্যাংয়ের কাছে হংয়ের মেসেজ আসে যে, জো সব কিছু জেনে গেছে, এই জন্য তুমি এখানে তাড়াতাড়ি এসো। অন্যদিকে আমরা হংকে দেখি যে প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করে ফেলে আর তারপরে সে রাস্তার মাঝে ঘুরে বেড়ায়। তখন সামনে থেকে একটা ট্রাক আসে যে তাকে ধাক্কা দিতে যাবে, কিন্তু তখনই চ্যাং তাকে মারার বদলে তাকে বাঁচিয়ে নেয় আর সে রাস্তার মাঝে চলে আসে। কিন্তু ঠিক টাইমে লিন এসে চ্যাংকে বাঁচিয়ে নেয়। তো আগে আমরা দেখি যে লিন চ্যাংকে বাড়ি নিয়ে আসে। তো হংয়ের জন্য লিনের গা থেকে বিয়ারের গন্ধ বার হয়, যার জন্য চ্যাং লিনকে সাবান নিয়ে আসতে বলে। লিন সাবান নিয়ে আসলে চ্যাং লিনকে একভাবে দেখতে থাকে। তো চ্যাং লিনকে থ্যাংকস বলে তার জীবন বাঁচানোর জন্য, সাথে সে তাকে সরি বলে যে তার জন্য তার লাইফ হয়তো অনেক প্রবলেম হচ্ছে। তখন লিন বলে যে, তুমি তোমার লাইফের প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো। আর তখনই হং চ্যাংকে সোফা থেকে লাথি মেরে ফেলে দেয়। চ্যাং পড়ে যাবে, তখনই লিন তাকে ধরতে যায়। কিন্তু তাদের দুজনের মধ্যে কিস হতে যাবে, কিন্তু তারা দুজনা নিজেদেরকে সামলে নেয়। তো আগে আমরা দেখি যে লিন চ্যাংয়ের কথা মনে করে খুশি হয়। অন্যদিকে আমরা দেখি যে চ্যাং ঠিক করে যে সে হংকে মারবে না, কারণ এইসব কিছুর সাথে হংয়ের কোনো দোষ নেই। অন্যদিকে আমরা দেখি যে লিনেরও সেই ট্যানেল রোডে স্বপ্ন আসে যেখানে লিন জেগে যায় আর জোরে চেঁচিয়ে ওঠে। তো লিনের চেঁচানোর আওয়াজ শুনে চ্যাং দৌড়ে লিনের রুমে আসে আর লিন তার স্বপ্নের কথা চ্যাংকে বলে যে, আমি একটা অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখেছি যেখানে আমি ভীষণ খারাপভাবে আহত ছিলাম আর দেখে মনে হচ্ছিল যে আমি এখনই মারা যাব। চ্যাং এসব কথা শুনে ভাবে যে, হঠাৎ লিনের এই স্বপ্ন কেন আসলো। লিন কি রিয়েল ওয়ার্ল্ড থেকে তাকে সিগন্যাল পাঠাচ্ছে? স্বপ্ন দেখার পরে লিন ভীষণ ভয় পেয়ে যায়, এই জন্য চ্যাং ঠিক করে যে সে লিনের কাছেই শোবে। তো আগে চ্যাং লিনের পাশে শুয়ে পড়ে আর লিন অবাক হয়ে যায় যে চ্যাং এসব কী করছে, আর সে আনকমফর্টেবল ফিল করে। এই জন্য সে চ্যাংকে বলে যে, তুমি হংয়ের পাশে গিয়ে শুয়ে পড়ো। চ্যাং বলে, কিন্তু আমি হংয়ের জন্য ডেঞ্জারাস হতে পারি। তো এইসব কথা শুনে লিন মনে করে যে চ্যাং হয়তো গে। তো নেক্সট ডে হং লিনের রুমে আসে যেখানে চ্যাং শুয়ে থাকে। চ্যাং তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে নেয় যাতে হং এটা বুঝতে না পারে যে সে সারা রাত লিনের সাথে শুয়েছিল। হং চ্যাংকে লিন ভেবে তার উপরে জাম্প করে আর সে ব্ল্যাঙ্কেট সরানোর চেষ্টা করে। তখন চ্যাং হংয়ের উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে এটাকে ঢেকে তার উপরে উঠে পড়ে। আর ঠিক টাইমে রুমে লিন চলে আসে আর সে তাদের দুজনেকে এভাবে দেখে শিওর হয়ে যায় যে চ্যাং একটা গে। চ্যাং রুম থেকে বাইরে চলে আসে আর লিন হংয়ের উপরে চেঁচায়, কারণ তার মনে হয় যে হং হয়তো তার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াবে। তো আগে আমরা দেখি যে চ্যাং আর লিন ব্রেকফাস্ট করে আর লিন চ্যাংকে জিজ্ঞাসা করে যে, তোমার আর হংয়ের মধ্যে কী চলছে। চ্যাং মিথ্যে কথা বলে দেয় যে, আমি আর হং যমজ ভাই। এই কথা শুনে লিন খুশি হয়ে যায়, যার মানে চ্যাং গে না। এরপর হং চ্যাংয়ের কাছে ভিডিও কল করে আর বলে যে, তুমি জোকে হ্যান্ডেল করো। তো আগে আমরা দেখি যে চ্যাং জোর অফিসে যায় তার সাথে দেখা করতে আর বলে যে, আমি আগে এইসব কিছু কন্টিনিউ করতে পারবো না, আর হং আমার ভাই, এই জন্য আমার কথায় সেই সব কিছু করেছিল। জো বলে, আমি জানি হং তোমার ভাই আর তুমি তাকে হেল্প করতে চাও, হং আমাদের সাথে কন্টিনিউ করতে পারে, এতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু সে যেই সব কাজ করতে পারে না সেগুলো তোমাকেই কোঅপারেট করতে হবে। চ্যাং বলে, তুমি কি হংকে আমার শ্যাডো হিসেবে ব্যবহার করতে চাইছো।
তখন জো চ্যাংকে বলে যে আমাদের কাজই টাকা ইনকাম করা। চ্যাং তার কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। জো চ্যাংকে ধমক দেয় যে তুমি এরকম করো না, নাহলে আমি তোমাকে এক্সপোজ করে দেবো। আগে জো লিনের অফিসে যায়, সেখানে সে রিপোর্টারদের সাথে কথা বলে যে চ্যাং তার সাবস্টিটিউটকে ব্যবহার করছে নিজের কাজ থেকে বাঁচার জন্য। লিন এই সব কথা শুনে নেয় আর সে ফোন করে চ্যাংকে সব কথা বলে দেয়। জো চ্যাংকে এক্সপোজ করার আগেই চ্যাং নিজেই ইন্টারভিউ রাখে, যেখানে সে সমস্ত রিপোর্টারকে ডেকে বলে দেয় যে এটা আমার জমজ ভাই আর এ খুব তাড়াতাড়ি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আসবে। তো এই কথা যখন জো জানতে পারে তখন সে ভীষণ রেগে যায়। নেক্সট দিন আমরা দেখি সে চ্যাংয়ের ড্রাইভার মিওর আঙ্কেলকে কিডন্যাপ করে নেয়, যাকে তার মতো দেখতে। সে জুইয়াওকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে জুইয়াও তাকে আগে আটকে রেখেছিল। জুইয়াও ড্রাইভারকে বলে যে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। ড্রাইভার বলে সাবস্টিটিউয়ের গেম তো এবারেই শুরু হবে, আর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড দেখার জন্য প্লিজ অপেক্ষা করো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইটা আমার নেক্সট এপিসোড আমি কালকে আপলোড করব। Had me fall into the ground.